পর্যাপ্ত জলের অভাবে কাকরাবন আদি ব্লকের মোড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড স্থিত ধানের জমি ক্ষতির সম্মুখীন। কর্তৃপক্ষের কাছে তাদের দুরাবস্থা দূরীকরণে বার কয়েক আর্জি জানিয়েও কোনো কাজ না হওয়ায় ক্ষতির আশঙ্কায় আশঙ্কিত চাষিরা বিরক্ত। গোমতী জেলার কাকরাবন আরডি ব্লকের মোড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডবাসী চাষিরা বর্তমানে গভীর সংকটের সম্মুখীন। কার্যত তাদের ধানের জমি পর্যাপ্ত জলের অভাবে বর্তমানে ক্ষতির সম্মুখীন। সংশ্লিষ্ট এলাকায় একটি মাত্র জলের পাম্প হাউস বিদ্যমান। সেই পাম্প হাউসের উপরই সংশ্লিষ্ট এলাকায় 150 কৃষক পরিবারের ধানের জমি নির্ভরশীল। কিন্তু বিপত্তিটা হলো ওই পাম্প হাউসে দুটি পাম্প মেশিন থাকলেও একটি বিকল। একটি মেশিন দিয়ে গোটা এলাকার ধানের জমিতে জল সরবরাহের ব্যবস্থা থাকলেও তা মোটেও পর্যাপ্ত নয়। এমনকি পর্যাপ্ত জলের অভাবে ধান চাষে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। পাম্প মেশিন বিকল, তা সারাই করার ব্যাপারে পঞ্চায়েত কর্তাদের কাছে জানিয়েও এ পর্যন্ত কোনো কাজ হয়নি বলে জানালেন সংশ্লিষ্ট পাম্প অপারেটর। নতুন মেশিন আরেকটা আছে, ইদেও বসাইছে না, এখন ওইখানে পুরে ঢুকছে। তো আমি ইদে দিয়ে যে মানুষের খুশি রাখবো এমন ক্ষমতা আমার হতে আসে না। আমি তো রবিবার সোমবার কিচ্ছু মানি না, এইভাবে আমি কৃষকের লোকে অতর্কিত হয়ে আসি। তো আমি এইভাবে পারি না। আমি অফিসও জানেছি, প্রধানরাও জানেছি, কয়েকবার আমি প্রধানরা জানেছি যে আমার এইটা প্রধানবাবু কইরা দেন, তো দিব দিচ্ছে কন্ট্রাক্টারে কয়, কই কন্ট্রাক্টার হয় না, কোনো কাজ আর হইতে আসে না, এই অবস্থায় আছি। তো আমি কৃষককে কী করে আমি খুশি রাখবো? এই তো এখন আমি মেশিন চালাম। কয়টা পয়েন্ট আছে এদিকে মেশিন? কয়টা মেশিন আছে? দুইটা, তার মধ্যে ফরেন আছে প্রায় 70টা, এর মধ্যে 30টাতে ইয়ে হয়, তাহলে অন্যটি হাইড্রিন ডিবা দেয়, ফার্স্টটা হাইড্রিন বা ছয়টা হাইড্রিন খোলা রাখে, তারা ওই ছয়টা হাইড্রিনের জল নেয়। বর্তমান পরিস্থিতিতে পর্যাপ্ত জলের অভাবে তাদের জমি শুকিয়ে যাচ্ছে। সে দুরবস্থার কথা জানিয়ে পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যদের এ বিষয়ে অবগত করার পরও কোনো কাজ হয়নি বলে জানালেন সংশ্লিষ্ট জনৈক কৃষক। আমরা মেশিনে যে রোদ্রের দেন অবস্থা দেননি, ক্যাটকিন হুগের জমি নষ্ট হচ্ছে, তার মেশিন চলে একটা মেশিন দেওয়া নেই, পয়েন্ট সবই ডিবাদন লাগে দিয়ে, তো জল নাও লাগে এক দুই ঘন্টা এদিকে দুই ঘন্টা এদিকে হয় নি, ওই তো এখন আমি ডিবা দিয়ে দিয়ে এক ঘন্টা নেই, ওই আর দুই দিন তো এবারও জল নি করা একটা মেশিন দিয়ে আর এই মেন জিনিস এবার দুই ঘন্টা ওই চাই আর কি করতে আছে, ওইটা তো এই মেশিন ওই এখন স্টার্ট করতে হবে, এই হলো আমরা সমস্যা। আমরা মেশিনটি ঠিক করে দিলে কারোটি মেশিন কারেন্টটি কাটমাটি ভালো ঠিক করে দিলে ফুটবল প্রধানকে জানাইছেন এই ব্যাপারে? প্রধানকে জানাইছে, তাই জানাইছে। কি বলে প্রধান? প্রধান দায় কল করে ইয়াত ডিভারেন্টের কাছে, ডিভারেন্টের আমি কন্ট্রাক্টর যাইব, ওই সেই ওই ওই আইয়া না কাজ করা। এই সমস্যার কথা অন্যান্য চাষিরাও নিউজ ভ্যানগার্ডের ক্যামেরার সামনে তুলে ধরলেন। এক্ষেত্রে যিনি পাম্প অপারেটর রয়েছেন তার আন্তরিক প্রচেষ্টায় সংশ্লিষ্ট জমিগুলোতে আংশিক জল সরবরাহের ব্যবস্থা হচ্ছে বলে অপর কৃষক জানালেন। মোড়াপাড়া পঞ্চায়েতে যে মেশিনটা আছে, এই মেশিনটা আমার দীর্ঘদিন এটা নষ্ট হয়ে গেছে, তারপরে আমরা যে ড্রাইভারটা আছে ড্রাইভারটা খুব চেষ্টা করে এটা ঠিক করে নেয়, আর আমরা কিছু ঠিক করে গরিবের যে কৃষক আছে তারা কিছুগুলি জমিন জল দেয় আর কিছুগুলি খেল থাকে, তা আমরা এগুলো সমস্যা থাকলে আমরা জমিন কেন্দ্র করি, তারপরে আমরা পঞ্চায়েতের প্রধান জানাইছি, জানার পরে পঞ্চায়েতে বসে তারা ঠিক করে দিব, তারা এখনও ঠিক করে না, তারা আয়া দেহে দেয় কেবা জায়গা, তা আমরা যে মেশিন যদি এরকম নষ্ট হয়ে থাকে তো আমরা জমিনগুলো কেমনে করিলাম, আমরা কেমনে চললাম, এ আমার আবেদন আমরা যখন তাড়াতাড়ি আমরা এই মেশিনটা ঠিক করে দেন। এরপরও জল সংক্রান্ত পরিস্থিতিটা কিন্তু চাষের জন্য মোটেও আশানুরূপ নয়। বর্তমানে আবহাওয়ার যে অবস্থা তাতে প্রচণ্ড রোদে ধানের জমি পুরোপুরি শুকিয়ে যাওয়ার আশঙ্কাটা কিন্তু থেকেই যাচ্ছে। সংশ্লিষ্ট মোড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের কর্তাদের উচিত অনতি বিলম্বে এই পাম্প হাউসের দুটি পাম্প মেশিন ঠিকঠাক করে সাবলীল রাখা, অন্যথায় সংশ্লিষ্ট কৃষকদের যদি ক্ষতির সম্মুখীন হতে হয় তবে কিন্তু পঞ্চায়েত কর্তাদেরও দায় এড়ানোর কোনো সুযোগ থাকবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।